আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায়ের ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন লেসনটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে 59 নম্বর পেজ থেকে এখানে বলা হচ্ছে নাও এখন রিড দি টেক্সট এ ইন অ্যাক্টিভিটি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি আমাদেরকে পড়তে বলা হচ্ছে অ্যান্ড এবং দি টেক্সট বি ইন অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ মানে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট অ্যাক্টিভিটিতে বি টেক্সটটি করতে বলা হচ্ছে এগেন আবার অ্যান্ড এবং ডিসকাস ইন পেয়ারস অর গ্রুপস জোড়ায় অথবা দলে ডিসকাস করতে বলা হচ্ছে আলোচনা করতে বলা হয়েছে দি ক্রাইটেরিয়া অর পয়েন্টস গিভেন ইন দি লেফট কলম ইন দি গ্রিট ফর বোথ টেক্সট মানে উভয় টেক্সটের জন্য এই উভয় টেক্সটের জন্য বাম কলামে যে সব ক্রাইটেরিয়া বা পয়েন্টস দেওয়া আছে তা আলোচনা করতে হবে দেখো এই যে ক্রাইটেরিয়া গুলো হচ্ছে এই যে এইগুলা যেমন ফরমাল ইনফরমাল এই সমস্ত আর কি তো ফরমালের ভিতরে টেক্সট এ এর ভিতরে কোন সেন্টেন্স গুলো আছে সেগুলো লিখতে হবে টেক্সট বি তে যেগুলো দেওয়া আছে সেগুলো এখানে লিখতে হবে ঠিক আছে এই ভাবে দেন তারপরে ফিল ইন দি গ্রিড উইথ ইন ফরমেশন বেসড অন দি টেক্সট এ অ্যান্ড টেক্সট বি তারপরে কি বলতে করতে হবে তারপর টেক্সট এ এবং টেক্সট বি এ দেওয়া তথ্য দিয়ে সারণীটি পূর্ণ করো বা পূরণ করো তো আমাদের এটা পূরণ করতে হবে উনষট নম্বর পেজে তো আমরা এটা পূরণ কিভাবে করতে হবে সেটা একটু দেখি যেমন দেখো এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে ফর্মাল তো ফর্মালের ভিতর টেক্সট এ তে কোন সেন্টেন্সগুলো আছে ফর্মাল দি ডেসক্রিপশন ইজ গিভেন মোস্টলি ইন এ ফর্মাল ওয়ে মানে ডিসক্রিপশন মানে বর্ণনাটা ইজ গিভেন মোস্টলি ইন এ ফর্মাল ওয়ে এবং প্রধানত ফর্মাল ওয়েতে উপস্থাপন করা হয়েছে টেক্সট এর কথা বলা হচ্ছে আর টেক্সট বির ক্ষেত্রে এ ফিউ ফর্মাল এক্সপ্রেশন কিছু মানে পুরাপুরি নাই পুরাপুরি বর্ণনা কিছুটা আছে এক্সপ্রেশন মানে কিছু এক্সপ্রেশন আছে হচ্ছে ফর্মাল সাস অ্যাজ অ্যাসিওর্ড হার্ম ইটিসি এই যে অ্যাসিওর্ড হার্ম ইটিসি এই সমস্ত বিষয় হচ্ছে ফর্মাল ঠিক আছে এবং বিতে রয়েছে দেখো ক্রাইটেরিয়া বি হচ্ছে ইনফর্মাল ইনফর্মাল কোনগুলো আছে সাম ক্যাজুয়াল এক্সপ্রেশন কিছু ক্যাজুয়াল এক্সপ্রেশন আছে যেগুলো হচ্ছে ইনফর্মাল আর এখানে টেক্সট বি তে ক্যাজুয়াল এন্ড কমফোর্টিং টোন কিছু মানে ক্যাজুয়াল এবং কমফোর্টিং কমফোর্টিং যে টোনগুলো ওগুলো আছে হচ্ছে ইনফর্মাল তারপর সি নাম্বার চয়েস অফ ওয়ার্ডস মোস্টলি কমপ্লেক্স মানে চয়েস অফ ওয়ার্ডস মানে যে সমস্ত শব্দ নির্বাচন করা হয়েছে বা পছন্দ করা হয়েছে টেক্সট এর ক্ষেত্রে মোস্টলি কমপ্লেক্স বেশিরভাগই জটিল আর দুই নাম্বার মানে বি নাম্বার টেক্সটে এটা হার্ট ফেল্ট অ্যান্ড কমফোর্টিং হার্ট ফেল্ট মানে হচ্ছে হৃদয়গ্রাহী বা আন্তরিক বা আন্তরিকতাপূর্ণ এবং কমফোর্টিং মানে সান্ত্বনা বা সান্ত্বনাকারী ঠিক আছে এরকম এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে যেমন এই হার্টফেল্ট এন্ড কমফোর্টিং তারপরে ডি নাম্বার সয়েচ অফ দি অথর মানে ভয়েস অফ দি অথর মানে লেখকের কণ্ঠস্বর ঠিক আছে ক্রিটিক্যাল এন্ড অ্যানালিটিক্যাল উইথ ইরোনি অ্যান্ড মকিং টোন ঠিক আছে এখানে টেক্সট এর ক্ষেত্রে ক্রিটিক্যাল মানে জটিল এন্ড অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল মানে আছে বিশ্লেষণাত্মক মানে বিশ্লেষণ করে যেটা আর কি অ্যানালিটিক্যাল উইথ ইরোনি আইরনি আইরনি মানে হচ্ছে বিদ্রুপ বিদ্রুপ অতি কঠোর অ্যান্ড মকিংটন মকিং মানেও হচ্ছে বিদ্রুপকারী ঠিক আছে তো এই ধরনের ভয়েস রয়েছে টেক্সট এতে টেক্সট বিতে রয়েছে টেক্সট বিতে রয়েছে ভয়েস অফ অথর মানে ডি এর ক্ষেত্রে টেক্সট বিতে রয়েছে দেখো রিসাওয়ারিং অ্যান্ড অপটিমিস্টিক রিসেওয়ারিং মানে হচ্ছে আশ্বাসদায়ক বা হচ্ছে ভরসাজনক বা ভরসা জানানো ঠিক আছে আর অপটিমিস্টিক মানে আশাবাদী বা কার্যকরী করে তোলা এরকম আর কি এরপরে ডি নাম্বার ই নাম্বার দেখো ক্রাইটেরিয়া ই মানে মুড এখানে মুডটা কেমন টেক্সট এর ক্ষেত্রে মুডটা হচ্ছে তো টেক্সট এর ক্ষেত্রে ডিসঅ্যাপ্রুভাল এন্ড ডিসডেইন ডিসঅ্যাপ্রুভাল মানে হচ্ছে অসমর্থন বা অমত ঠিক আছে এবং ডিসডেইন মানে হচ্ছে অবজ্ঞা বা হচ্ছে ঘৃণা করা এরকম ঠিক আছে এখানে রয়েছে এরকম মুড আর বীর ক্ষেত্রে কমফোর্টিং এন্ড কন্টেম্পলেটিভ কমফোর্টিভ এন্ড কন্টেম্পলেটিভ তারপরে এফ নম্বর হচ্ছে ফিলিংস ফিলিংস টু নেগেটিভ এন্ড নেগেটিভ মানে এ টেক্সট এর ক্ষেত্রে নেগেটিভ এন্ড সার্কাস্টিক নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ মানে নেতিবাচক আর সার্কাস্টিক মানে হচ্ছে তীব্র ব্যঙ্গপূর্ণ ব্যঙ্গ ব্যঙ্গ মানে ব্যঙ্গপূর্ণ আর এখানে টেক্সট বি ক্ষেত্রে এটা রয়েছে রিশিউরেন্স অ্যান্ড ওয়ান্থ ফিলিংস এরকম ঠিক আছে তো এইভাবে আমাদের এই টেক্সট এ এবং টেক্সট বি থেকে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে এই বর্ণনাগুলো আমরা করতে পারি ঠিক আছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ষাট নম্বর পেজে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এই লেসনটি নিয়ে আলোচনা করবো তো আজকের ক্লাসটি পর্যন্ত ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে সকলকে ধন্যবাদ আজকের ক্লাসটি পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল